বছরের শুরুতে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরের প্রথম দিনই অর্থাৎ বুধবার গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে পালিত হল যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 184তম জন্মোৎসব ও কল্পতরু উৎসব। গঙ্গারামপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে পান সমিতি এলাকায় অবস্থিত শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের মন্দিরে বুধবার সকাল থেকে ভক্তদের ঢল নামে। শ্রী রামকৃষ্ণ দেবের প্রতিকৃতিতে ভক্তরা পুষ্পার্ঘ নিবেদন করেন এবং প্রতীকী কল্পতরু বৃক্ষে ভক্তদের পূজা অর্চনা করতে দেখা যায়। এ প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পুরোহিত বিমান ঠাকুর বলেন, এটা গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের এই দিনটা পালিত হয়ে থাকে। এই দিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজে কল্পতরু হয়েছিলেন। সেই দিন যেসব ভক্তরা যা কিছু আবেদন করেছিলেন তার ইচ্ছা যেদিন পূরণ হয়েছিল সেই দিন থেকে এই দিনটাকে পালিত করা হয়। যদিও এটা আধ্যাত্মিক লাভের জন্যই পুজোটা হয়, কিন্তু তার মানে তার যে চিন্তাভাবনা, এই যে বৈষয়িক যে জিনিসগুলো সেগুলো ত্যাগ করে মানুষ যাতে আধ্যাত্মিক দিকে ভক্তি থাকে, যাতে সে রামকৃষ্ণ লোকে যেতে পারে, তার জন্যই এটা মানে কি আবেদন করতে এই বিশেষ দিনটাকে পালন করা হয়, যাতে ইচ্ছাটা রামকৃষ্ণদেব পূরণ করে। বুধবার মঙ্গলারতি, হোম, পুষ্পাঞ্জলি, কল্পতরু পূজা অর্চনার মধ্য দিয়ে গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উৎসব পালন হয়। এ প্রসঙ্গে গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি রঞ্জিত ঘোষ জানান, ঠাকুরের রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব হচ্ছে এখানটা। ঠাকুর 1986 সালে যে কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারিতে, সেই দিনটাকে উপলক্ষ করে রামকৃষ্ণ ভাবধার যে সমস্ত মন্দির আছে সেখানটাতে অনেক দিনটি পালিত হয়। বিশেষ করে কলকাতাতে কাশীপুর উদ্যানবাটি, যেখানে ঠাকুর কল্পতরু হয়েছিলেন, সেইখানটায় লাখো মানুষেরকে প্রসাদ বিতরণ করা হয় এবং তারা ঠাকুরের চরণে প্রণাম জানাতে পারেন। সেইটাকে উপলক্ষ করে আমরাও আমাদের আশ্রমে এখানে শুরু করেছি, এখানে একটা কল্পতরু বৃক্ষ আমরা করেছি প্রতীকী, এবং মূলত পূজাটা আমাদের মন্দিরে, যেখানে ঠাকুর মা এবং স্বামীজি বসে আছেন সেখানেই পুজো হচ্ছে, এবং আজকে একটা বিশেষ পুজো এবং বিশেষ দিন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, আমার নিউজ। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।